আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকটা হলো ক্লাস টুয়েলভের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। মানে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে যে আমরা এতদিন সাইন থিটা কস থিটা ট্যান থিটা সেক থিটা পেয়েছি, ওকে, তো এবারে তার ইনভার্সটা আমরা করব। সেটা কিভাবে আসে দেখো, নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখেছো যে সাইন ইনভার্স এক্স কি করে আসলো। এই যে ভিডিওটা, এই যে থাম্বনেলটা দিয়েছি, নিশ্চয়ই থাম্বনেলটার মধ্যে সাইন ইনভার্স এক্স যে কি করে আসলো সেটা তোমাদের আজকে বলবো। দেখো এই যে সাইন ইনভার্স এক্স, এই যে সাইন ইনভার্স এক্স এইটার আসার পিছনে অনেক কাহিনী আছে। সেই কাহিনীটা হলো, ধরো তুমি একটা যে কোনো একটা রিয়েল নাম্বার, ধরো যে কোনো একটা কি রিয়েল নাম্বার, সাপোজ ধরো ফর এনি রিয়েল নাম্বার, ফর এনি রিয়েল নাম্বার এক্স, ধরো কি ফর এনি রিয়েল নাম্বার, তুমি যে কোনো রিয়েল নাম্বার কি এক্স ধরে নাও। কিন্তু এইখানে প্রবলেম হচ্ছে, কিন্তু সেই এক্স এর একটা ইন্টারভাল আছে, কি আছে একটা ইন্টারভাল আছে, সেইটা থাকবে কি রকম, উইথ মড এক্স লেস ইকুয়াল টু 1। মানে কি মড এক্স লেস ইকুয়াল টু 1 মানে কি, তার ইন্টারভালটা হলো মড এক্স কে আমরা যদি ভাঙি কি পাই, মাইনাস 1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1, মানে এইটাই হচ্ছে মড এক্স এর ইন্টারভাল। ইন্টারভালটা কি, মাইনাস 1 থেকে 1। ওকে, তাহলে কি আমি ফার্স্ট টাইম আমাদের সাইন ইনভার্স এক্স আনতে গেলে যে জিনিসটা করতে হবে সেটা হলো কোনো একটা রিয়েল নাম্বার ধরে নিতে হবে, মানে আমাদের রিয়েল নাম্বার ধরতে থাকবে মাইনাস 1 এক্স আর কি 1, মানে মাইনাস 1 থেকে রিয়েল নাম্বারটা শুরু হবে, 1 এ গিয়ে হবে কি শেষ হবে। এইখানে এটা যে দেখতে হচ্ছে এটা ক্লোজ সেট, ক্লোজ সেট হচ্ছে তুমি এটা মাইনাস 1 থেকে শুরু করে 1 এ যাবে, এটাই হচ্ছে তার কি একটা ক্লোজ, মানে এই যে থার্ড ব্র্যাকেট দেওয়া মানে ক্লোজ হয়ে যাওয়া, এর বাইরে আর কোনো নাম্বার, আগেও নাম্বার আসবে না এর পরেও নাম্বার আসবে না, এইটা হচ্ছে ক্লোজ সেট। ওকে, তো এবারে দেখো আমাদের যেটা কাজ, দেখো ফর আমাদের প্রথম সাইন ইনভার্স এক্স বের করতে গেলে সবার প্রথম আমাকে একটা যে কোনো একটা রিয়েল নাম্বার ধরে নিতে হবে, কি নিতে হবে একটা যে কোনো রিয়েল নাম্বার, তোমরা যে কোনো রিয়েল নাম্বার ধরতে পারো, ঠিক আছে। এবার দেখো যে কোনো রিয়েল নাম্বার, সাপোজ আমি ধরলাম একটা একটা এক্স, এক্স হচ্ছে রিয়েল নাম্বার, কি এক্স হচ্ছে একটা কি রিয়েল নাম্বার, এবং তার ইন্টারভালটা কি মড এক্স লেস ইকুয়াল টু 1, ঠিক আছে, মড এক্স সেই নাম্বারটা কত দূর পর্যন্ত রেঞ্জ করবে, সেই নাম্বারটা রেঞ্জ করবে মাইনাস 1 থেকে কত দূর পর্যন্ত যাবে, 1 পর্যন্ত, তার যে দূরত্বটা বলতে গেলে মাইনাস 1 থেকে কোথায় যাবে, 1 এ যাবে, ক্লিয়ার। তো এবারে দেখো সেই মড এক্স লেস ইকুয়াল টু 1, এবারে তো আমি রিয়েল নাম্বারটা ধরে নিয়েছি, যে আমার কাছে যে রিয়েল নাম্বারটা থাকবে সেটা হচ্ছে মাইনাস 1 থেকে কোথায় যাবে, প্লাস 1 এ যাবে, ওকে। এরপর দেন দেয়ার এক্সিস্ট এক্স্যাক্টলি 1 আলফা, মানে কি আমার একটা ডিগ্রি ধরবো, মানে কি আমরা একটা দেন দেয়ার এক্সিস্টে 1 আলফা একটা ডিগ্রি ধরে নেবো, যার রেঞ্জ কত থাকবে, যেটা থাকবে মাইনাস পাই বাই 2, মানে কি মাইনাস পাই বাই 2 লেস ইকুয়াল টু আলফা লেস ইকুয়াল টু কত, পাই বাই 2, মানে আমরা যে আলফাটা ধরবো সেটা মাইনাস পাই বাই 2 থেকে কত দূর পর্যন্ত থাকবে, পাই বাই 2, ওকে, অ্যাট সাচ দ্যাট, তাহলে আমরা কি লিখতে পারি, এই যে সাইন আলফা ইকুয়াল টু কত, এক্স। তো এইখানে অনেক ছেলেমেয়েরা বুঝতে পারেনি যে সাইন আলফা এক্স, মানে আমরা যে সাইন আলফাটা নিয়েছি, আমরা যে আলফাটা নিয়েছি সেই যে সাইন, ঠিক আছে, তার যে সাইন আলফা সেটা কার সঙ্গে বিলং করবে, ওই এক্স এর রিয়েল নাম্বারের সঙ্গে বিলং করবে, মানে কি ওই আলফাটা এক্স এর সঙ্গে কি হবে একটা রিয়েল নাম্বারের উপর ভ্যালু দেবে। এই যে আলফাটা যে ডিগ্রিটা নিয়েছি সেটা তুমি যদি সাইনের মধ্যে বসাও, এই রিয়েল নাম্বার মানে কি মাইনাস 1 টু 1 এর মধ্যে কি এই সাইন আলফার ভ্যালু এক্সিস্ট করবে, মানে কি এক্স এর যে কোনো পয়েন্টে এই সাইন আলফার ভ্যালুটা কি এক্সিস্ট করবে, মানে এক থাকবে মাইনাস 1 থেকে 1 এর মধ্যেই থাকবে, এর বাইরে কোথাও যাবে না, ঠিক আছে। তো এবারে দেখো সাইন আলফা
and অতএব sin alpha equal to কত x ওকে তাহলে alpha equal to sin inverse x মানে কি যেখানে যেখানে x x টা কত x টা হচ্ছে mod x less equal to কত 1 না এবং এবং এটা কত লিখতে পারি sin inverse x equal to alpha আমরা এটাও লিখতে পারি sin inverse x equal to alpha তাহলে alpha টা কত দূর পর্যন্ত এক্সিস্ট করবে alpha টা এক্সিস্ট করবে and alpha টা কত minus pi by 2 থেকে minus pi by 2 less equal to alpha less equal to কত pi by 2 পর্যন্ত আমাদের সবই বাঁধা ধরা এখানে দেখো x এর মানটা কখনো minus 1 এর এদিকে আসবে না minus 2 তো আসবে না বা 1 এর পরে 2 তো যাবে না minus 1 থেকে 1 পর্যন্ত এক্সিস্ট করবে এবং এখানে বলা আছে যে আলফাটাও minus pi by 2 থেকে plus pi by 2 পর্যন্ত এক্সিস্ট করবে বুঝতে পেরেছো তো এবারে যে কাজটা করব আমরা সাইন ইনভার্স এর একটা কি গ্রাফ সেই গ্রাফটা দেখো সাপোজ ধরে নাও এটা x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস ওকে আমরা সাইন এর গ্রাফে কি শিখেছি সাইন এর গ্রাফে আমার যদি এটা যদি 1 হয় তাহলে এই একটা আমরা 1 একটা দাগ টেনেছি না হ্যাঁ কি না 1 একটা দাগ টেনেছি তো সাপোজ ধরো এটা minus pi by 2 আর এটা কত plus pi by 2 ওকে তো এর ক্ষেত্রে যে গ্রাফটা তাহলে কোথায় যাবে তাহলে pi by 2 এর পরে কত minus pi by 4 আর এটা কত pi by 4 সাপোজ ধরো ওকে তাহলে গ্রাফটা দেখো অ্যাকচুয়ালি এর যে গ্রাফটা হয় সেটা এইখান থেকে থাবো ধরো এইখান থেকে উঠতে থাকে না উঠতে থেকে এই 1 এর একটা বিন্দুতে গিয়ে মেলে না 1 এর একটা বিন্দুতে গিয়ে মেলে না মানে এখানে মাইনাস পাই বাই 2 তে যখন এর ভ্যালু আছে দেখো সিমিলারলি এইখানে কত মাইনাস 1 এখানে কত মাইনাস 1 তাহলে এটা কত 1 এটা কত মাইনাস 1 মানে এর যে গ্রাফটা হচ্ছে দেখো এইখান থেকে শুরু হচ্ছে গ্রাফটা কোথা থেকে শুরু হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে মাইনাস পাই বাই 2 থেকে মানে মাইনাস পাই বাই 2 থেকে যখন পাই বাই 4 এ যাবে একটা দেখো রিয়েল লাইনের উপর একটা যে কোনো একটা মান দেবে না ওকে তেমন যখন দেখো সাইন 0 যখন সাইন 0 ডিগ্রি হবে দেখো যখন সাইন মাইনাস পাই বাই 2 তখন কত মাইনাস 1 মাইনাস 1 এর গ্রাফে কি হবে মাইনাস 1 হবে যখন সাইন পাই বাই 4 মাইনাস 1 এর থেকে মিডিলে আসবে না সাইন পাই বাই 2 কত 1 বাই 2 এখানে আসছে না যখন সাইন 0 তে যাচ্ছে দেখো সাইন যখন 0 তে যাচ্ছে চলে তখন তার মানটাও কি হচ্ছে x এর মানটা কি 0 চলে যাচ্ছে এবং যখন সাইন এখানে পাই বাই 2 তে গিয়ে টাচ করছে মানে কি সাইনের মান তখন কই 1 হচ্ছে সাইন পাই বাই 2 কত 1 হয় না এটা হচ্ছে y ইকুয়াল টু সাইন আলফার গ্রাফ এটা কি 1 ইকুয়াল টু সাইন আলফার গ্রাফ এবারে সাইন ইনভার্স আলফার গ্রাফটা সম্পূর্ণ রকম একটু উড়ো তোমার কাছে আছে এখানে আছে মাইনাস পাই বাই 2 আর এখানে কত আছে প্লাস পাই বাই 2 এখানে আছে মাইনাস 1 আর এখানে কত আছে 1 ঠিক আছে তো এখানে কত আছে মাইনাস 1 আছে এখানে কত আছে 1 আছে এর যে গ্রাফটা কি হয় জানো এর যে গ্রাফটা হয় এর যে গ্রাফটা হয় দেখো এইখান থেকে গ্রাফটা নামতে থাকে নামতে থেকে এইখানে আসে মানে গ্রাফটা এই রকম ভাবে গিয়ে এই রকম ভাবে আসে মানে কি এর যে গ্রাফটা দেখো যখন sin 1 ডিগ্রি দেখো minus 1 তখন এর যে ডিগ্রিটা কত হয় pi by 2 হয় এবং যখন sin এর মান যখন 1 হয় তখন এটা কত হয় pi by 2 হয় না ওকে তাহলে এটা কত যখন sin এর মান minus 1 তখন এটা কত minus pi by 2 না আর যখন pi by 2 হয় কত তখন হয় 1 হয়ে যায় এইটাই ছিল sin inverse x এইভাবে sin inverse x তখন এটা হয়ে যায় alpha equal to sin inverse x মানে এইখানে যখন হয় তখন এইখানে x এর মানটা এই লাইনের উপর ক্যারি করে না আগের গ্রাফটা কোনটা ছিল এইটাই ছিল পাই বাই 2 না sin আলফা ইকুয়াল টু y বা x যা যা তুমি ধরতে পারো তো দেখো sin আলফা ইকুয়াল টু কত x ওকে sin আলফা x মানে কোন লাইনের উপর ডিগ্রি করছে
ভ্যালুটা ক্যারি করছে কোন লাইনের উপর? এই লাইনের উপর। মানে আলফার মান এই লাইনকে কি করছিল? ডিপেন্ড করছিল এই লাইনে যা আলফার মান থাকবে তার উপর ডিপেন্ড করে কি এক্স এর মান হবে না? তেমনই তার বিপরীতে দেখো এই লাইনের উপর, এই যে এক্স লাইনের উপর, এক্স লাইন কোনটা এখন? এইটা। এক্স লাইনের উপর ডিপেন্ড করে আলফা তার ডিগ্রিটা কি কি করবে? তৈরি করবে। আলফা তার কি করবে? ডিগ্রিটা তৈরি করবে। যখন এক্স লাইন এইটা যদি পুরোটা যদি একটা এক্স লাইন হয়, ওকে, এই পুরোটা যদি একটা এক্স লাইন হয়, তাহলে তার ক্ষেত্রে যখন এক্স এর সবার সাথে যখন মাইনাস ওয়ান হবে তখন সাইন ইনভার্স কত ডিগ্রি দেবে? মাইনাস পাই বাই টু। তখন কত ডিগ্রি দেবে? মাইনাস পাই বাই টু। আর যখন সবার উপর উঠবে সাইন ইনভার্স এর মান যখন ওয়ান হবে, বা সরি এক্স এর মান যখন ওয়ান হবে, সাইন ইনভার্স কত ভ্যালু দেবে? পাই বাই টু দেবে। বুঝতে পেরেছো? যখন সাইন ইনভার্স ওয়ান, আমরা প্রথমে এটা রিয়েল লাইনটা আনবো না, ওকে? তো রিয়েল নাম্বার টেনে যখন সাইন ইনভার্স এর গ্রাফ কত হয়, উপরে কত হয় পাই বাই টু হয়, আর নিচে কত? মাইনাস পাই বাই টু, আর এটা কত? মাইনাস ওয়ান, এটা ওয়ান, ওকে? তো এটা ধরে নাও ওয়াই অ্যাক্সিস, আর এটা কত হবে? এক্স অ্যাক্সিস হবে। তখন যখন সাইন ওয়ান, ওকে, সাইন ওয়ান যখন দেবে তার সিমিলারলি ডিগ্রি কত? তো সিমিলারলি ডিগ্রি কত? পাই বাই টু না, পাই বাই টু। তো তখন হবে অতএব সাইন ইনভার্স ইন্টু সাইন কত? পাই বাই টু। সাইনের কতর ভ্যালু ওয়ান হয়? যখন সাইন তার পাই বাই টু ডিগ্রি ক্যারি করে তখন সাইনের মান কত হয়? ওয়ান হয় না। যখন সাইন তার পাই বাই টু ডিগ্রি ক্যারি করে তখন সাইনের মান কত হয়? ওয়ান হয়। তাই সাইন পাই বাই টু। এবার আমরা জানি যে সাইন ইনভার্স ইন্টু সাইন এক্স ইকুয়াল টু কত? এক্স হয় না। তাহলে এখানে কত হবে? এটা কত হবে? পাই বাই টু হবে না, এটা কত হবে? পাই বাই টু হবে। সাইন ইনভার্স ইন্টু সাইন কত হয়? পাই বাই টু হয় না।